এক সময় চাঁদে পদার্পণ নিয়ে বিশ্বের দুই পরাশক্তি দেশ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিতর্ক ছিল। কে আগে চাঁদে গেছে, কে যায়নি, তা নিয়ে ছিল তুমুল বাগযুদ্ধ। তবে সেই বিতর্কের দিন শেষ, এবার চাঁদ নিয়ে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। এবারের যুদ্ধ সেই পুরনো দুই দেশের মধ্যে আটকে নেই। এই যুদ্ধে নতুনভাবে অবতীর্ণ হয়েছে বিশ্বের আরেক পরাশক্তি দেশ চীন। তবে প্রশ্ন হচ্ছে, চাঁদ নিয়ে কেন এমন প্রতিদ্বন্দ্বিতা, কি আছে চাঁদে? চাঁদে আছে অত্যন্ত মূল্যবান এবং বিরল খনিজ সম্পদ, সিলিকন, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম এবং আরও অন্যান্য মূল্যবান খনিজ রয়েছে চাঁদে। আরও আছে হিলিয়ামের বিশাল ভাণ্ডার। চাঁদে যে পরিমাণ হিলিয়াম আছে তা দিয়ে পরিবেশের কোনো ধরনের দূষণ না ঘটিয়ে কমপক্ষে 10,000 বছর ধরে পৃথিবীর মানুষের শক্তির প্রয়োজনীয় চাহিদা মেটানো সম্ভব। এছাড়া অন্যান্য প্রাকৃতিক সম্পদ, সামরিক এবং ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে চাঁদের এই প্রাকৃতিক সম্পদ যেই দেশ সবার আগে সংগ্রহ শুরু করতে পারবে, আগামীর পৃথিবীতে সেই দেশ হবে সবচেয়ে শক্তিশালী পরাশক্তি। সে কারণেই বর্তমান পরাশক্তি দেশগুলো চাঁদ দখলের জন্য একরকম যুদ্ধে লিপ্ত হয়েছে। সাম্প্রতিককালে চাঁদে চীনের পদক্ষেপ সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রধান বিল নেলসন। তিনি বলেন, চীন অত্যন্ত গোপনে চাঁদে বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনা করছে। তার মতে, চীন চাঁদের সম্পদের ওপর নিজেদের মালিকানা প্রতিষ্ঠার জন্যে গত 10 বছর ধরে বিভিন্ন বেসামরিক কর্মকাণ্ডের আড়ালে সামরিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। যদিও 1967 সালে এক চুক্তির মাধ্যমে মহাকাশ থেকে শুরু করে চাঁদ কিংবা যে কোনো গ্রহ উপগ্রহে সামরিক কর্মকাণ্ড না চালাতে পৃথিবীর বিভিন্ন দেশ একমত পোষণ করেছিল, তবে চীনের এসব কর্মকাণ্ড আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। নাসা প্রধান বিল নেলসন আমেরিকার আইন প্রণেতাদের মহাকাশে চীনা সেনার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে সতর্ক করেছেন। তার মতে, চাঁদের সম্পদের ওপর নিজেদের দাবি জানানোর জন্যই চীন এমন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সতর্ক করে বলেন, এমনও হতে পারে চীন চাঁদের খনিজ সম্পদযুক্ত অঞ্চল নিজেদের বলেও দাবি করতে পারে। তাই চাঁদে চীনের দখলদারির আগেই আমেরিকার নিজেদের জায়গা দখল করা প্রয়োজন। উল্লেখ্য, চন্দ্রজয়ের জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে চীন। 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর জন্য কাজ করছে দেশটি। এছাড়া মহাকাশে গবেষণার জন্যও চীন বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। 2022 সালে চীন মহাকাশ কর্মসূচির মাধ্যমে পৃথিবীকে প্রদক্ষিণকারী মহাকাশ স্টেশনও স্থাপন করেছে। দেশটির মহাকাশ স্টেশনের নাম তিয়ানগং। এই মডুলার স্টেশন ভূপৃষ্ঠের 211 থেকে 280 মাইল উচ্চতায় ঘন্টায় প্রায় 17,200 মাইল গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।